أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল তাহলে চলুন ঘটনাটি জেনে নেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা মিশরের প্রিয় বানান তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তিনার রূপ এবং গুণের জন্য এমনকি মিশরের বাদশাও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে দেন সুবহানাল্লাহ মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তারাও মিশরে চলে আসেন ইউসুফ আলাইহিস সালাম যখন এই বিষয়ে জানতে পারেন ভাইয়েরা এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদের বলেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর তাকে এবং আমার পরিবারকে মিশরে নিয়ে এসো ইউসুফ আলাইহিস সালাম তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন এই কথা জানতে পারেন তিনি যখন ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম যে মিশরের সবথেকে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সকলেই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আলাইহিস সালামের পরিবার বলে কথা ইউসুফ আলাইহিস সালামের পিতা দূর থেকে তার ছেলেকে দেখে জিজ্ঞাসা করলেন এই সৈন্যবাহিনী কার তার ছেলেরা উত্তর দিলেন যে এই সৈন্যদল আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের তখন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফারিস্তারা জমিনে চলে এসেছে তখন ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কেননা 40 বছর পর তাদের সাক্ষাৎ হয় তারপর ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন এবং সমস্ত মানুষ ওনাকে সেজদা করতে লাগলেন ইউসুফ আলাইহিস সালামের ঈমান এবং মর্যাদা দেখে মিশরের বাদশার মুকুট ওনার পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিস সালাম এবং তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন আর বনি ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে মিলে থাকতে শুরু করলেন ইউসুফ আলাইহিস সালাম এই সময় একটি শহর বিস্তার করলেন এবং যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুশয্যায় তখন ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তেনার শেষ ইচ্ছা ছিল যে ওনাকে যেন ওনার বাবা দাদার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তিনার পিতার ইচ্ছা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসনভার চালান মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমত মনে করতেন যখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেন তখন চাইছিল যে তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয় যাতে তাদের উপর আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে
ইউসুফ আলাইহিসাল্লাম এর দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি ওনার দেহ স্পর্শ করে সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিসাল্লাম এর দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিসাল্লাম মৃত্যুর আগে বলে গিয়েছেন যে আমি জিব্রাইল আলাইহিসাল্লাম থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে, তখন আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং পরদাদার পাশে দাফন করে দিও। এইভাবে দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর নির্যাতন করতে আরম্ভ করল। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তিনার নবী মূসা আলাইহিসাল্লামকে প্রেরণ করলেন। মূসা আলাইহিসাল্লাম যখন ফিরআউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে যখন তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিব্রাইল আলাইহিসাল্লাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ যে ইউসুফ আলাইহিসাল্লামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিসাল্লাম ইন্তেকালের আগে বলে গিয়েছেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ মোবারক সাথে করে নিয়ে গিয়ে বাবা দাদা পরদাদার পাশে দাফন করা হয়। তখন মূসা আলাইহিসাল্লাম তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন যে কে এমন আছেন যিনি জানেন যে ইউসুফ আলাইহিসাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছে? তখন এক বৃদ্ধা মহিলা বললেন যে আমি জানি ইউসুফ আলাইহিসাল্লামের কবর কোথায় রয়েছে। তারপর সে বৃদ্ধা নীল নদীর তীরে নিয়ে গেলেন। মূসা আলাইহিসাল্লাম তখন ইউসুফ আলাইহিসাল্লামের কফিনের মধ্যে থাকা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে গিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হযরত ইউসুফ আলাইহিসাল্লামের আশা পূর্ণ হয়। তাকে তার পিতা দাদা এবং পরদাদার পাশে দাফন করা হয়। সুবহানাল্লাহ। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার যত চ্যানেল আছে হিন্দি বাংলা যত চ্যানেল আছে সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি, অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দেন বা ফেসবুক পেজে আপলোড দেন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দেন তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আমি কোনোভাবেই কপিরাইট দেব না। স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপলোড দেবেন। আর সবশেষে একটি কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন, যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি।